আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইয়েস গাইস, আমরাও ভালো আছি। তো বেসিক্যালি ক্রাশকে বিদায় দিয়ে আসলাম, কষ্ট হচ্ছে অনেক কষ্টে আপনাদের জন্য ব্লগ বানাইছি, যেটা কালকে ঠিক 7টা বাজে চলে আসবে। আর ভিডিওটা পোস্ট করতেছি কয়টায়? ও সরি, রাতে 2টা বাজে। ঠিক আছে, ফাইন। ভিডিওটা পোস্ট করতে সকালবেলা ফাইমে ডার্লিং বিদায় দিয়ে আসলাম বাসার নিচে। আয় হায় হায়, এক ডার্লিং গেছে, কি হইছে? আরো 10 ডার্লিং আসবে না? আরেক ডার্লিং আসছে। বেবি, মাই বেবি, ইয়োর বেবি, তোমার বেবির সাথে তুমি থাকো। ভাই আমার মাথা না চক কর দিতেছে। কেন? যে পরিমাণ নাচছি। এত নাচা ঠিক না, বুঝো নাই? আমি তোমার নাচি। তুমি কি করছো বলো? আমি তোমার নাচি। কালকের ব্লগটা যদি কেউ মিস করে, নাই হাই, লাইফের সবথেকে বড় একটা, আমি খুব আতঙ্কে আছি। হাসিব কোন না কোন ফুটেজ দিয়ে দেয়, আমি খুবই আতঙ্কে আছি। এন্ড বাট প্যারা নাই আসলে। হাসিব ব্লগটা কেমন হইছে? হাসিবের কাছে একটু শুনি। খুবই ভালো হইছে, ফ্যামিলি ব্লগ, সবাই দেখবেন। খুবই নাচছে আমাদের হাসিব, অনেক নাচছে, খুবই নাচছে টেপলা, খুবই নাচছে মইন, আর তার থেকেও বেশি খুবই নাচছে ভাই। আমি তো নাচি না আসলে। না, আমি একটা কথা বলি, মানুষের কষ্ট একভাবেই যায়। তুমি হাত ধরছো কোনে? তুমি থাপ্পড় মারবো নাকি? না তোমারে ভাই, আমার ভয় লাগে। থাপ্পড়, মানুষের কষ্ট একভাবেই যায় যে কাশির বিয়েতে নাচা। আমরা 17 তারিখে সেই মজা করবো। যদি 17 তারিখে বিয়ে তো নাই, তোমার নিয়ে যাও গা। আজকে আমি যে কি আতঙ্ক নিয়ে নাচছি, আজকে আমি ভাবছি যে আমি নাচবই না। হ্যাঁ, মানে যেই দেখছি, যেই দেখছি ওর এদিকে, আমি তাড়াতাড়ি লুকাই লুকাই নাচতে আসছি। আমি আল্লাহ লাগেন ওর চোখে দেখে আমার ভুলেও চোখ না পড়ে। তাও দেখো না, এই সামনে দিয়ে স্টোরি নিতেছে ফাজি ফালতু। ওখানে যা তা উল্টা পাল্টা সবসময় ফুটপাক করতেই থাকে এই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড ইনশাআল্লাহ কালকে কিন্তু কই যায় ভাই, কয়বার বিদায় নিছো? কয়বার বিদায় নিছো? কই যায় আজ আগে বিদায় নিছো? এদিকে আসো, গাড়ি চাবি তো আমাদের কাছে, যাওয়া কই? এদিকে বাসার নিচে কল দিতেছে গন্ধ দা ভাই। মানে তুমি চালাই যাবা? গেলাম, ভিজে গেছে সবকিছু, ডিজে প্লেয়ার সব ভিজে গেছে। বাট অনেক মজা হয়েছে, লট অফ ফান, বাট দুঃখ বড় কষ্ট নিয়ে যাচ্ছে।